সালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যাংককের পথে রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন সহি সালামতে ব্যাংকক থেকে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আপনাদের মেহরবানিতে, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় যে বিমানটা দেখছেন আপনারা, এই বিমান দিয়ে যাব ইনশাআল্লাহ। এটা হলো থাইল্যান্ডের বিমান, থাইল্যান্ড, আর আমরা আছি ব্যাংককে। থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক, মানে ব্যাংককে যাব আর কি। তো সবাই দোয়া করবেন, শুভাকাঙ্ক্ষীরা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। হয়তো এখন আপনাদের মাঝে ভিডিও একটু কম কম দিতে পারবো, কারণ থাইল্যান্ডে আসছি, এখানে কাজে থাকবো, ব্যস্তের মধ্যে থাকবো, ভিডিও করতে পারবো না। ইসলামিক যে তথ্যগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এগুলো করতে হয়তো কিছুদিন সময় লাগবে। তো আপনারা সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেক ইন, ইমিগ্রেশন সব শেষ করে এখন বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি। এই যে লাকেজগুলা যাচ্ছে কত সুন্দরভাবে, বাস, যাদের বিমান দূরে থাকে তাদেরকে এই বাসে করে নিয়ে বিমানে ওঠায়। ওই যে দেখা যাচ্ছে বলাকা বিমান, আরেকটা বিমান যাচ্ছে, ওইটা একটু পরেই রানওয়েতে যাচ্ছে, ওইটা একটু পরে উঠবে। ওই যে বিমানটা দেখতে পাচ্ছেন, এই বিমানটা একটু পরে উঠবে। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর জার্নি ছিল, খুব সুন্দরভাবে চলে আসছি। ওই যে বিমানটা আস্তে আস্তে যাচ্ছে পিছন দিকে, ওটাই ঘুরে রানওয়েতে যাবে। কে কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন নতুন ব্যাংককে যতদিন থাকবো, নতুন নতুন ব্যাংককের বিভিন্ন জায়গার ভিডিও আপলোড দিব, অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখেন বিমানের সাইডে দেখা যাচ্ছে একটা লিফটের মতো, যারা আসছে এখন। এই বিমানটা মাত্রই ব্যাংকক থেকে বাংলাদেশে ল্যান্ডিং করে এখান থেকে এরা বেরিয়ে যাচ্ছে, আর আমরা এটা এরা বেরিয়ে গেলে আমরা এই বিমানে উঠবো ইনশাআল্লাহ। এই যে সবাই অপেক্ষা করতেছে এখানে বিমানে ওঠার জন্য, সবাই অপেক্ষা। ওই যে আমার বস, ছোট বস বড় বস বসে আছে দুইজন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও করার সময় কোনো কথা বয়স দিতে পারিনি, কারণ ওখানে নয়েস অনেক বেশি, যার কারণে বয়স দিতে পারিনি। অনেক মানুষের অনেক কথাবার্তা, অনেক সুর সারাবা। কে কোত্থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই শেয়ার করে দিবেন, অন্যকে জানার দেখার সুযোগ করে দিবেন। দুই তিন দিন থাকবো ইনশাআল্লাহ। এই দুই তিন দিনে আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, সবাই পাশে থেকে ব্লগ ভিডিওগুলো দেখবেন আশা করি।